আমরা মানে এত গুগলে সার্চ করেছি ইউটিউবে দেখেছি আচ্ছা এ দিয়ে দেখেছিলাম আমার নাম তার কারণ হচ্ছে আমার নাম অমল এ দিয়ে ঠিক আছে হ্যালো ভিউয়ার্স হ্যালো আমি অনিমা আর আমি অমল আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তার কারণ হচ্ছে কারণ আজকে তোমাদেরকে আমরা দেখাবো আমাদের বেবির ফেস আর তার নাম জেন্ডার সবকিছু রিভিল করা হবে আজকে তাই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কারণ পুরো শেষ না দেখতে পারলে কিন্তু ফেসটা দেখতে পারবে না তাই আমাদের ভিডিওতে সঙ্গে থাকো তো ফার্স্ট টপিক কি হবে তো ফার্স্ট টপিক এটাই হোক যে আমাদের বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে তাইলে বলো কি হয়েছে আমি বলবো হ্যাঁ তো আমাদের বেবি বয় হয়েছে তো আমরা এক্সপেক্ট করেছিলাম কি আমি তো গার্ল এক্সপেক্ট করেছিলাম আর নামও ঠিক করা হয়ে গেছে যার জন্য গার্লের নামও ঠিক করে গেছিলাম কিন্তু বয় হওয়ার পর আমরা নাম নিয়ে মাথা খারাপ হয়ে মানে কি নাম দেবো এতদিন ধরে নাম ঠিক করে এলাম সেই নামটা দিতে পারবো না তো আমরা প্রচুর সার্চ করেছিলাম ইউটিউবে গুগলে তারপরে অনেক ফ্রেন্ডসদেরকে রিলেটিভসদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এ দিয়ে ভালো নাম কি কি হতে পারে তার কারণ আমাদের দুজনেরই নামগুলো কিন্তু এ দিয়ে তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে ওর নামটাও এ দিয়ে রাখব তো অনেক খুঁজে খুঁজে ভাবনা চিন্তা করে তারপরে যখন নামটা রাখলাম হঠাৎ করে আমি না নামটা ও রেখেছে তো নামটা আমরা কনফিউজে ছিলাম দু তিনটে নামে কনফিউজ ছিলাম তো প্রথম নাম একটা রাখলাম ওটা তো ফার্স্টে ক্যান্সেল তবে আমি অনুরাগ আর অহনের মধ্যে একটু গুলিয়েছিলাম তো তো আমি আমি যখন জিজ্ঞেস করলাম উনি বলছে জানি না যেটা রাখতে কারণ ডেলিভারি বা অনেক কিছু ডিসিশন আমি একা নিয়েছি মানে সব ও বলেছে তোর যেটা ভালো লাগে তুই সেটা নে সেজন্য আমি শুধুমাত্র নামটা বলেছিলাম সব ডিসিশন তো আমি নিয়েছি শুধু নামটা কিন্তু তুই নে তাই তুই নামটা ডিসাইড কর আর ও যে নামটা রেখেছে সেটা আমার খুব ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানাবে নামটা কেমন আর যদি খারাপ লাগে সেটাও তোমরা কমেন্টে জানাবে তো নামটা হচ্ছে তো নামটা আমরা রেখেছি অহন যার মানে হলো সকাল বা খুবই সুপ্রভাত যেরকম বলতে পারো তো এটা খুবই ভালো নাম আমার লেগেছে ওজনে রেখেছি তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো তোমাদের নামটা কীরকম লেগেছে তো আমরা প্রথমে যখন ভেবে রেখেছিলাম যে হবে তখন আমরা নাম ঠিক করেছিলাম যে অনন্য নাম দেবো টু বেবি বয় হওয়ার পর আমরা নাম খুঁজে যাচ্ছিলাম তো কিছুই নাম পাচ্ছিলাম না তখন আমি সবাইকে বলেছিলাম কি যদি নাম কেউ না বলে বা ঠিক না করে তাহলে আমি অনন্য নাম রেখে দেবো যাতে স্পেলিং স্পেলিংটা তো সেমই থেকে যাবে স্পেলিং থেকে রেখে কিন্তু উচ্চারণটা আলাদা হবে তারপরে অনেক ভাবনা চিন্তা করার পর আমরা এই নামটা পেয়েছি তো নামটা তো খুবই ভালোই লেগেছে তো তোমরা অবশ্যই কিন্তু বলবে যে নামটা কেমন লেগেছে এছাড়াও বাড়ির থেকে আমাদেরকে বলেছিল নাম কৃষ্ণের নামের উপর যে বাচ্চার রাখতে কারণ কৃষ্ণ ঠাকুরকে আমি খুব মেনেছিলাম অবস্থায় আর প্রচুর আমি গান শুনতাম কীর্তন শুনতাম গীতাও পড়তাম তো সে কারণে কৃষ্ণের নাম রাখলে কোনো ক্ষতি নেই ঠাকুরের নাম তো ভালোই হয় তাই আমরা এমনিতে তো ডাক নামে আমরা বুবু সোনু পুকু পুপু অনেক কিছু অনেক কিছুই বলি আর কৃষ্ণের সাথে মিল করে একটা নাম আমি রেখেছি গোপু আর আমরা যে গোপুর নামটা রেখেছি তার জন্য বাড়িতে সবাই খুশিও হয়েছে একদম তো আমরা এখন ভিডিও বানানোর জন্য ছাদে এসেছি তো তোমরা বুঝতে পারছো কি না জানি না আর কেন এসেছি জানো এখনও ঘুমাচ্ছে কারণ একটু জোরে কথা বললে ও জেগে যাবে তো এখন চলো নিচে যাব ও মনে হচ্ছে জেগে গেছে আওয়াজ পাচ্ছি আর তোমাদেরকে দেখাবো ওর ফেসটা চলো এই যে আমাদের বুবু চলে এসছে তোমরা দেখতে পাচ্ছি বুবুকে মাম্মি আর বুবু একসাথে আছে তাইলে তোমাদের বুবু সব অবশেষে দেখিয়ে দিল তার ফেসটি তোমরা কিন্তু সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবে ও যেন অনেক বড় হয়ে ভালো মানুষ হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে বুবু কার মতো দেখতে হয়েছে হ্যাঁ মমির মতো না আমার মতো চলো বুবু টাটা করে দাও তো আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের বুবুর জন্য সাবস্ক্রাইব করে দেবে বুবু টাটা করে দাও বাই 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 বাই